গত 10 বছর ধরে কাজ করে এলেও তাদের দিকে কোনো নজর নেই সরকারের। একরকম ভাবেই কাজ করে চলেছেন বলে অভিযোগ গ্রাম রোজগার সহায়কদের। চাকরির স্থায়িত্ব ও বেতন বৃদ্ধির দাবিতে এবার সরব হয়েছেন তারা। সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন পঞ্চায়েতে কর্মরতরা অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সকলেই 2009 সাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী গ্রাম রোজগার সহায়ক হিসেবে কর্মরত। এবার তাদের চুক্তি প্রথা বিলোপ করে 60 বছরের চাকরির নিশ্চয়তার দাবি তুলেছেন তারা। একই সঙ্গে টিএ বিল বাড়ানো ও হয়রানিমূলক বদলি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রাম রোজগার সহায়করা। আগামী দিনে মুখ্যমন্ত্রী এই দাবি বিবেচনা করবেন বলেই তারা আশাবাদী। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে যে বিভিন্ন রকম অর্ডারগুলো জারি করছে, যাতে সমস্ত কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল স্টাফদের 60 বছরের কর্ম সুনিশ্চয়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার বার করেছে, অর্ডারের এগনেস্টে বলা আছে যে বিভিন্ন পঞ্চায়েতে কিংবা হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মচারীরা 60 বছরের সুনিশ্চয়তার মধ্যে আসবে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমরা জিআরএসরা বারবার করে এতে বঞ্চিত হচ্ছি। এখন পুরো বিষয়টা একটা সিস্টেমেটিক্যালি পিএনআরডি ডাইরেক্ট কন্ট্রোল করছে। টোটাল আমাদের এই এনআরজিএসের যতগুলো স্টাফ আমরা আছি, যতগুলো ক্যাডার আমরা আছি, আমরা সবাই মিলে আমরা আমাদের মতন পিএনআরডিতেই কথা বলবো এবং স্যাররা স্যারদের মতন করে আমরা যে দাবিগুলো জানিয়েছি তিনি ওটা অনারেবল ডিএম ম্যাডামের মাধ্যমে উনি পিএনআরডিতে জানাবেন। দেখুন, সমস্যার সমাধান বলতে আমরা যতজন জিআরএস আছি আমাদের প্রত্যেকেই আমরা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট এবং একটা মিনিমাম মার্কসও আমাদের ক্ষেত্রে বলা ছিল এবং ম্যাক্সিমামই আমরা গ্র্যাজুয়েট ছেলেগুলো। এবার আমাদের মেন সময়ে 7-8 বছর 10 বছর এনআরজিএসের যখন খুব চাপের পরিসর ছিল, আমরা সেই সময় আমাদের টাইমটা কিন্তু এই কাজের মধ্যে এনগেজ করে এসেছি। এবার এখন কার্যক্ষেত্রে আমাদের আজকে ম্যাক্সিমাম জিআরএসদের যে বয়স, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের আন্দোলন করা ছাড়া কোনো পথ আমাদের কাছে নেই। আমরা আশাবাদী যে সরকার আমাদের কথা নির্দিষ্টভাবে যদি আমরা পৌঁছতে পারি, তার কানে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছলে তিনি নিশ্চয়ই মানবিকভাবে ভাববেন। পশ্চিমবঙ্গ